वेलकम टू एफसर एकेडमी। आज आमी प्रथम पर्वे विश्वविख्यात नोबेल जयी विज्ञानी आलबार्ट आइनस्टाइनेर जीवनी थेके अजाना किछु शेयर करब जहाँ आमादेर छात्रछात्रीदेरके अनुप्राणित करबे बोले आमी आशावादी। उनार एकटी उक्ति दिए आमी एई प्रथम पर्वटी शुरू करछी। उनी बोलेछेन जे जारा आमाके साहाज्य करते माना करे दिएछिलो आमी तादेर प्रति कृतज्ञ, कारण तादेर ना एर जन्य आमी নিজের কাজ নিজে করতে শিখেছি। আমরা সবাই জানি এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ওয়াজ এ জার্মান বর্ন থিওরিটিক্যাল ফিজিসিস্ট, ওয়াইডলি অ্যাকনোলেজড টু বি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ফিজিসিস্ট অফ অল দ্য টাইম, হু ইজ বেস্ট নোন ফর দ্য থিওরি অফ রিলেটিভিটি, দ্য থিওরি অফ কোয়ান্টাম মেকানিক্স, who got Nobel Prize in 1921 for the discovery of the law of photoelectric effect. এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের জন্ম হয়েছিল 14 মার্চ 1879 সালে জার্মানির একটি ছোট্ট শহর উলমের এক সম্ভ্রান্ত ইহুদি পরিবারে। ছোটবেলা থেকে আইনস্টাইন অন্যান্য ছেলেমেয়েদের চেয়ে আলাদা ছিলেন। সাধারণত শিশুরা কথা বলতে শুরু করে দেয় 1.5 থেকে 2 বছরের মধ্যে, কিন্তু আইনস্টাইন কথা বলতে 4 বছর সময় লেগে যায়। সঠিকভাবে কথা বলতে উনার 9 বছর সময় লেগে যায়, যার ফলেই উনার মা বাবা উনার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত ছিলেন। উনি স্কুলে যান অনেকটা বড় হয়ে। স্কুলে উনার একদমই ভালো লাগতো না, কারণ শিক্ষক যা পড়াতেন উনার মন মতো হতো না। তাই স্কুলটা এক ধরনের জেলের মতো লাগত, যেখানে কোনো স্বাধীনতা থাকতো না। স্কুলে নাকি সহপাঠীরা উনাকে বোকা বোকা বলে রাগাত, তাই তিনি মনে করতেন এখনও হয়তো উনার বুদ্ধি হয়নি। এই নিয়ে তিনি একদিন একজন শিক্ষককে বললেন, স্যার কীভাবে আমি বুদ্ধি বাড়াবো? তখন শিক্ষক উনাকে বললেন, অভ্যাসই হলো সফলতার মূলমন্ত্র। শিক্ষকের এই কথাটি আইনস্টাইনের মনে ঘেঁটে যায় এবং তিনি মনে মনে বললেন, এই অভ্যাসের সাহায্যেই আমি একদিন সফল হয়ে দাঁড়াবো। এবং কিছুদিনের মধ্যেই উনার লাগাতার অভ্যাসের ফলে ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে অনেক সফলতা লাভ করেন এবং এই পদার্থবিজ্ঞান এবং অঙ্কে অনেক অনেক নতুন নতুন সূত্র আবিষ্কার করতে থাকেন। এমনকি আজকের দিনেও আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি, এতেও উনার অবদান রয়েছে। উনি দেখিয়ে দিয়েছেন একটি বোকা ছেলে যার কথা বলতে 9 বছর সময় লেগেছিল, একমাত্র নিজের অক্লান্ত পরিশ্রম এবং বিশ্বাস দ্বারা পৃথিবীতে যে কোনো কিছু করা যায় তা উনি দেখিয়ে দিয়েছেন। এমনকি আমেরিকা সরকার আইনস্টাইনের বুদ্ধি নিয়ে এতটা ভয় পেয়েছিল যে সব সময় উনার সাথে কড়া নিরাপত্তা রেখে দিয়েছিল যে উনার আবিষ্কার যেন অপব্যবহার না হয়। আইনস্টাইন সারা জীবন মানুষের জীবনকে ভালো করার জন্য এবং পৃথিবীকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবন উজাড় করে দিয়েছিলেন এবং 18 এপ্রিল 1955 সালে 76 বছর বয়সে তিনি এই পৃথিবী থেকে বিদায় নেন। উনার একটি কথা সবাইকে আজও অনুপ্রেরণা দিয়ে থাকে। উনি বলেছিলেন যে স্কুলে যা শেখানো হয় তা ভুলে যাওয়ার পরই যা কিছু মনে থাকে তাই হলো শিক্ষা। সো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি জানাবেন এবং আগামী পর্বের জন্য অপেক্ষা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।